স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, মাধ্যমিক পাশ করে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, আমি তোমাদের জন্য আজকের তোমাদের যে ভূগোল সাবজেক্ট আছে, যারা যারা ভূগোল সাবজেক্টটি নিয়েছো, এই ভূগোল বিষয়ের তোমাদের প্রথম অধ্যায় থেকে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলি আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সার করে দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা ভূগোল বিষয়টি নিয়েছো, তোমরা জানো যে ভূগোলের বড় প্রশ্নের চেয়ে ছোট প্রশ্নগুলো প্রচুর পড়তে হয়। আর তাছাড়া আমি তোমাদের তিনটি লেখকের বই থেকে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি। তোমরা জানো যে তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম লেখকের বই ধরানো হয়, যেমন ধরো সমরেন্দ্রনাথ, মোদক, গৌতম মল্লিক, যুধিষ্ঠির হাজরা ভয়। সাধারণত এই তিনটি বই থেকে আমি এক্সারসাইজের যা অর্থাৎ অনুশীলনীর যা প্রশ্নগুলো ছিল সেইগুলোর উত্তর আমি করে পাঠাচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশনগুলির জন্য। আমি কয়েকটি অধ্যায় তোমাদের পরপর এরকম প্রশ্ন উত্তরগুলো বলে যাবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে যাবো, তারপরে আমি তোমাদের সাজেশন দিতে শুরু করবো। বন্ধুরা দেখো, সময় নষ্ট না করে অনেক প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো পড়ি। দেখো, একের দাগে, সাধারণ অর্থে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। আমি আর অপশানগুলো পড়ছি না, পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। আধুনিক ভূগোলের অন্যতম প্রতিষ্ঠা হলেন হাম্বোল্ট। চার দাগের প্রশ্ন, ভূগোলে সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, এ কথাটি বলেন এমরিস জোন্স। পাঁচের দাগের প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হলো জলবায়ুবিদ্যা রাষ্ট্রবিজ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে রাজনৈতিক ভূগোল। ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো মানুষ ও প্রকৃতির সম্পর্ক। তারপরে আটের দাগের প্রশ্ন, গাণিতিক ভূগোলের সর্বাধিক সম্ভাবনাময় ক্ষেত্রটি হলো GPS মডেলের ওপর ভিত্তি করে আলোচনা ভূগোলের কোন শাখার অন্তর্গত? রাশিমাত্রিক ভূগোল। দশের দাগের, শুষ্ক মৃত্তিকা কৃষিকাজ করা ভূগোলের কোন শাখার ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র? অ্যান্সার হবে মৃত্তিকা ভূগোল। এগারো দাগের প্রশ্ন, ভূগোলের কোন শাখায় ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর হবে সামাজিক ভূগোল। বারো দাগের প্রশ্ন, ভূগোল হলো প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও জীব বিজ্ঞানের সমষ্টি। তেরো দাগের প্রশ্ন, ইংরাজিতে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? অ্যান্সার হবে গ্রিক। জীব ভূগোলের একটি শাখা হলো মানবীয় ভূগোল। পরিবেশের গুণগত মান এবং মানব জীবনে তার প্রভাব নিয়ে আলোচনা করে পরিবেশের গুণগত মান ও মানব জীবনে তার প্রভাব নিয়ে আলোচনা করে পরিবেশ ভূগোল। ষোলো দাগের প্রশ্ন, মানব জীবনের শিল্পের কুফল ভূগোলের কোন শাখার ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র? উত্তর হলো অর্থনৈতিক ভূগোল। সতেরো দাগের প্রশ্ন, শক্তির উৎস হিসেবে সমুদ্রের ব্যবহার ভূগোলের কোন শাখার ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র? উত্তর হবে সমুদ্র। ভূগোল শাস্ত্রের পরিধি, এই তিনটির মধ্যে কোনোটি নয়, এটা একটি সাংশ্লেষিক বিষয়। উনিশের দাগের প্রশ্ন, লক্ষ্য বস্তুর কাছে না গিয়ে অথবা তার সঙ্গে কোনো রকম ভৌত সংযোগ ছাড়াই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে রিমোট সেন্সিং। তারপরে কুড়ির দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীজগতের স্থানগত বৈচিত্র্য পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয় জীব ভূগোলে। তারপরে দেখো একুশের দাগের প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? অ্যান্সার হবে মানবীয় বাস্তুবিদ্যা মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন। বন্ধুরা, এই অ্যান্সারটা এখান থেকে বাদ গেছে। মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন যত সম্ভব হবে হার্টসন। তারপরে দেখো তেইশের দাগের প্রশ্ন, নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর হবে ভূমিরূপবিদ্যা। চব্বিশের দাগের প্রশ্ন, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা আবহবিজ্ঞান থেকে ভূগোলে কোন শাখাটির উদ্ভব হয়? উত্তর হবে জলবায়ুবিদ্যা। ভূগোল মানচিত্র অঙ্কন পদ্ধতি কী নামে পরিচিত? কার্টোগ্রাফি। নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? অ্যান্সার হবে মৃত্তিকা ভূগোল। ভূগোলে কেন কথার অর্থ কী না সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা ভূগোল কী
কথার অর্থ কি? চিহ্নিতকরণ ও শনাক্তকরণ। কি কথার অর্থ হলো? চিহ্নিতকরণ শনাক্তকরণ। স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জেনে অবস্থান নির্ণয়ের পদ্ধতি কি নামে পরিচিত? অ্যান্সার হবে জিপিএস। ভূগোলের কোন শাখার পরিব্রাজন সম্পর্কে তত্ত্বগতভাবে আলোচনা করা হয়? উত্তর হবে জনসংখ্যা ভূগোলে। একত্রিশের দাগের প্রশ্ন, পরিমাণ সম্বন্ধীয় তথ্য মডেল সম্বন্ধে ভূগোলের কোন শাখা আলোচনা করা হয়? রাশিমাত্রিক, রাশিমাত্রিক ভূগোলে। সমরেন্দ্রনাথ মোদকের যে প্রশ্নগুলি আছে দেখে নাও। আধুনিক ধারণার ভূগোল যে শাস্ত্রের শাখা হলো তা হলো বিজ্ঞান। রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় র্যাট জলকে, র্যাট জল। তিনের দাগের প্রশ্ন, সামাজিক ভূগোলের একটি আলোচ্য বিষয় হলো? উত্তর হবে মানুষের মধ্যে বৈষম্য। কসমস গ্রন্থের রচয়িতা হলেন হামবোল্ট, কোপেন ছিলেন জলবায়ুবিদ। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস, এরাটোস্থেনিস। জীবভূগোলের সর্বাধিক আলোচনার অবদান তিনি হলেন। বন্ধুরা, এই প্রশ্নটা অ্যান্সারটা সঠিক কি বুঝতে পারছি না। এখানে টান্সলে, হেগলে, ডারউইন এবং লিন্ডম্যান আছে। আসলে জীবভূগোলের সর্বাধিক আলোচনার অবদান রাখেন, আমার যেটা মনে হয়েছে, এটা ওয়াভেল, এটা হতে পারে। সেই জন্য আমি প্রশ্নটা আপাতত বাদ রেখেছি। আটের দাগের প্রশ্ন, বিজ্ঞানী ডকুচেফ যে শাখার প্রবক্তা ছিলেন তা হলো মৃত্তিকা। অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, এই উক্তিটি করেন জোন্স। এবারে হাজরা গরাঙের প্রশ্নগুলি, এই হাজরা গরাঙের প্রশ্নগুলির অ্যান্সার তোমাদের দেওয়া আছে, কিন্তু সব বই তো সকলের কাছে থাকে না, তাই আমি এইগুলি তোমাদের তুলে দিলাম। শব্দটিকে প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে এরাটোস্থেনিস। নিচের কোন প্রশ্নসূচক শব্দটি কার্যকরণ সম্পর্কের সঙ্গে যুক্ত? কেন নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? নৃতত্ত্ববিদ্যা। এই পাশে দেখো, আমি ABCD দিয়ে লিখিনি, জাস্ট এর মধ্যে লিখে দিয়েছি। নিচের কোনটি জীব ভূগোলের শাখা? উত্তর হবে উদ্ভিদ ভূগোল। এবং নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? মানবীয় ভূগোলের শাখা নয়, অ্যান্সার হবে পরিবেশ ভূগোল। তারপরে দেখো, কোন দুটি শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ ও কালের সম্পর্ক জানা যায়? ভূগোল ও ইতিহাস। সাথে কোনটি ভৌগোলিক তত্ত্ব আহরণ সম্পর্কিত প্রযুক্তির সঙ্গে যুক্ত নয়? রাশিমাত্রিক, টেকনিক। আটে প্রণালীবদ্ধ ভূগোলের শাখায় আলোচনা করা যায় তা হলো, করা যায় না তা হলো অঞ্চল সমীক্ষা। নয়ের দাগের যে বিষয়টি মানবীয় ভূগোলের শাখায় আলোচনা করা হয় না তা হলো মানব জীবনে নদ নদীর প্রভাব। নিচের পছন্দগুলির মধ্যে কোনটি একই শাখার আলোচ্য বিষয় নয়? উত্তর হবে অণু জলবায়ু। এগারো দাগের প্রশ্ন, নিচের পছন্দগুলির মধ্যে যেটি একই শাখার অন্তর্গত নয়, প্রাণী ভূগোল ও উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল ও উদ্ভিদ ভূগোল। বারো দাগের, নিচের কোনটি সামাজিক ভূগোলের বিষয়বস্তু নয়? উত্তর হলো ভাষা। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, এবং তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে তোমরা শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য রইল শুভকামনা।